agro cekik kading. Dengar enggak? সকাল সকাল গাইজ হয়ে গেল আমাদের কেক কাটিং। আজকে 25th ডিসেম্বর, দেখতে দেখতে ডিসেম্বরটা কেমন জানি কেটে গেল। ঠান্ডাটা এখন অনেকটাই কম, দুদিন ধরে মারাত্মক ঠান্ডা পড়েছিল। তো গোলু এসেছিল সকালবেলা, গোলুকে দিয়ে কেকটা কাটানো হলো, আমরা সবাই মিলে খুব এনজয় করে কেকটা কাটলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম নিউ ব্লগ। সো গাইজ, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, 25th ডিসেম্বর স্পেশাল একটা ব্লগ। তো সকালবেলা তো কেক কাটা হয়ে গেলো, এখন ব্রেকফাস্ট করে নিই। সকালবেলা আমি একটু রোদে এসেছি, দাঁড়াতে একটু রোদ পোহাতে এসেছি। সো গাইজ, আমি নিয়ে নিয়েছি আমি আমার ব্রেকফাস্ট। আগে খাওয়াটা স্টার্ট করে দিয়েছিলাম গাইজ, আমি ভিডিওটা অন করতে বলে গেছি। তো নিয়ে নিয়েছি আমি পরোটা, এদিকে ছোলার ডাল, জয়নগরের মোয়া। তো আমি গাইজ ব্রেকফাস্টটা করে নিই, সাথে থাকো গাইজ। এখন বাজে দুপুর 1:30, বাজে হচ্ছে 1:22। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান করে এসে বসলাম একটু কম্পিউটারের সামনে, এখন শুনছি গান, শুনছি কিছু। সকাল থেকে একটা বেরোনোর প্ল্যান হয়েছিল, তো আনফর্চুনেটলি সেটা এখন আর হয়নি, বেরোবো বিকেলবেলা। তো চলো এখন একটু পরে করবো লাঞ্চ। গুড ইভিনিং গাইজ, এখন বাজে সন্ধ্যে 7:30, এখন যাবো আমি চার্চে। আমাদের এখানে কিছু চার্চ আছে দুটো, তো সেখানে যাবো। তো চলো গাইজ যাওয়া যাক। আচ্ছা গাইজ, এখন যাচ্ছি আমরা মেলার দিকে চার্চে, আমি আর মিষ্টু যাচ্ছি আমার বোন। তো চলো গাইজ এখান থেকে। তো কী হয়েছে? তো ঠিক আছে, তো চলো গাইজ যাওয়া যাক মেলার দিকে। তো আমরা চলে এসেছি চার্চের সামনে, আর এখান থেকে রাস্তায় যেতে যেতে শুনলাম যে চার্চ নাকি বন্ধ হয়ে গেছে। আর তো চলো যাওয়া যাক চার্চের দিকে, দেখি ঢুকতে পারি কি না। লাকিলি চার্চটা খোলা আছে, কিন্তু ভেতরে মনে হয় যেতে দেবে না। তো গাইজ আমরা চলে এসেছি এখানে যে চার্চটা আছে, আমাদের এটা রেলের মাঠের চার্চ, এই হচ্ছে চার্চটা। তো চলো এবার আরেকটা চার্চ আছে, সেটা আমি তোমাদের দেখাবো। ওই চার্চের থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি এবারে অন্য আরেকটা চার্চে। তো চার্চটা খোলা ছিল, কিন্তু করোনা সিচুয়েশানের জন্য বোধ হয় সবাইকে ঢুকতে দিচ্ছে না। এবার যাচ্ছি আরেকটা চার্চের দিকে। বহকি সবি জুবা হ্যাঁ হম হ্যাঁ হাজারো মে আব কি কমি জরা। বিশাল লাইন পড়েছে, ওখানে ভূতের কি একটা থিম করেছে। তো সেটা এখান থেকে চার্চের থেকে ঘুরে এসে তারপরে আমরা সেই থিমের লাইনটা দিয়ে দেবো।
अब चाहे जिंदगी ऐसी जी, अब चाहे जिंदगी है। চার্জ বন্ধ, ওটা যেরকম খোলা ছিল ওটাও বন্ধ আছে। তো গাইস চার্জটা বন্ধ, তো এখন ফিরে যাচ্ছি, দেখি ওখানে যদি লাইন খুব একটু যদি বেশি না থাকে তবে গিয়ে লাইনটা দেব। তার নাম হবা, ঈশ্বর তুলনা। ঈশ্বর আদমকে বললেন, এখন তুমি একটি গাছের ফল ছাড়া অন্য সব গাছের ফল খেতে পারবে, যদি তুমি ওই গাছের ফল খাও তবে তুমি মরবে। কিন্তু একদিন শয়তান সমস্ত মঙ্গলের রাজা হবাকে ঘুরিয়ে ফেলল। হবা কিছু ফল খেতে পেরেছিল। অগস্ত কৈশোর যখন রোমের সম্রাট এবং হেরোদ যিহুদিয়া রাজা, সে সময় ঈশ্বর তার প্রধান দূতকে নাসরাত নগরে এক কুমারীর কাছে পাঠালেন। এখানে গাইস দুপাশ দিয়ে মেলা বসেছে, রাস্তার দুপাশ দিয়ে। ऐसी जिंदगी हम छिप छिपाए, हम आए 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 हम आए, ऐसी जी छिप छिपाए, ऐसी जी हम न पाए। এখান থেকে না হচ্ছে পপকর্ন, বাড়িতে খাওয়ার জন্য পপকর্ন নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে পপকর্নের দোকান, বোন দাঁড়িয়ে আছে এখানে। সো গাইস পপকর্ন কিনে ভাপা পিঠে খেয়ে আমরা এখন মেলা থেকে অতিক্রম করছি। তো চলো এখান থেকে ফুচকা খাবো ভেবেছিলাম, কিন্তু ফুচকাটা এখান থেকে খাবো না, বলছে আমাদের ওইদিকে একটা জায়গা ভালো ফুচকা করে, তো সেখান থেকে ফুচকাটা খাবো। আমি মেলার থেকে তো বোনকে নিয়ে বাড়িতে চলে এসেছি, এসে আবার সেকেন্ড রাউন্ড গেছিলাম কিছু বন্ধুদের সাথে। তো সেখান থেকে এসে আমি বাড়িতে আসলাম, একটু আগে এসে আমি একেবারে ফ্রেশ হয়ে গেলাম। তো একটু পরে আমি করব ডিনার, তো এখন বাজে প্রায় 10:30 কাছাকাছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করবো, আশা করছি গাইস তোমাদের আজকে এই 25th December ব্লগটা খুব ভালো লেগেছে। আর ব্লগটা যদি গাইস ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অল ডান ব্লগস। তো আজকের মতো গাইস ব্লগটা আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।